তানজিনা আক্তার ইভা, কারো কাছে তিনি মেরি, আবার কারো কাছে মাহি। পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত। দেখতে সুন্দরী, স্মার্ট এবং আবেদনময়ী। জামা কাপড় পরেন পশ্চিমা সংস্কৃতির আদলে। চোখের চাহনিতে পাগল করেন তরুণ যুবকদের। বাদ পড়েন না মধ্যবয়সীরাও। ৩৪ বছর বয়সী মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় দিতেন এ লেভেল শেষ করে কম্পিউটার সায়েন্সে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। যুক্তরাষ্ট্রে একটি সফটওয়্যার ফার্মে কাজ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় অঙ্গ ভঙ্গিমায় ছবি ও ভিডিও পোস্ট করতেন তিনি, আর টার্গেট করা ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেলতেন প্রেমের ফাঁদ। মূলত ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করতেন মাহি। ধীরে ধীরে টার্গেট করা ব্যক্তিদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলতেন। এরপর রাজধানীর গুলশান ও বনানী এলাকার অভিজাত হোটেলে ডিনার কিংবা লাঞ্চের জন্য আমন্ত্রণ জানাতেন। প্রেমের অভিনয় চলাকালে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, অডিও রেকর্ড করে সংরক্ষণ করতেন মাহি। অনেককে আবার হোটেলের নাইট পার্টি, স্পা সেন্টার ও বারে আমন্ত্রণ জানাতেন। এভাবে প্রেমের ফাঁদে ফেলে প্রায় শতাধিক ব্যক্তিকে সর্বশান্ত করেছেন তিনি। হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এখন পর্যন্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সরকারি চাকরিজীবী সহ ১০ জনকে বিয়ে করেছেন মাহি, আর শতাধিক পুরুষকে প্রেমের ফাঁদে ফেলে রাত যাপন করেছেন। মাহির এই কাজে সহযোগিতা করতেন আরেক প্রতারক, তবে শেষ রক্ষা হয়নি তাদের। একটা সময় ভুক্তভোগীরা তাদের প্রতারণার বিষয়টি টের পায়, অভিযোগ জানায় থানায়, পরে তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছে মাহি। এ সময় তার কাছ থেকে ৬,৭০,০০০ টাকা, তিনটি আইফোন ও সীসা টানার সরঞ্জাম জব্দ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দারা জানান, ২০০৩ সালে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত এক বেসরকারি চাকরিজীবীর সাথে মাহির প্রথম বিয়ে হয়। ২০১০ সালে সেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। এরপর লাগামহীন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন মাহি। প্রথম স্বামীর ঘরে তিন সন্তান থাকলেও তাদের নিজের সন্তান বলে পরিচয় দেন না মাহি। দেশ বিদেশে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অভিজাত হোটেলে মাহির রাত যাপনের তথ্য রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মোকদ্দমাও দায়ের হয়েছে। মাহির সহযোগী মাসুম বিল্লাহ ফারদিন ওরফে রাজুকেও ধরেছে গোয়েন্দা পুলিশ। রাজু নিজেকে গাজীপুর তিন আসনের সংসদ সদস্য রহমত আলীর দ্বিতীয় ঘরের সন্তান বলে পরিচয় দিতেন। বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেন তিনি। একাধিক ভুয়া আইডি খুলে টার্গেট করা ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন। ২০২২ সালের প্রথম দিকে রাজধানীর একটি অভিজাত হোটেলে রাজুর সঙ্গে পরিচয় হয় মাহির। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর প্রতারণার রাজ্য গড়ে তুলে তারা। প্রতারণায় যেমন দুজন দুজনকে সহযোগিতা করতেন, তেমনি প্রতারণায় অর্জিত টাকাও ভাগ বাটোয়ারা করে নিতেন। সাদাকালো নিউজ।